নতুন অ্যাটাক সাবমেরিন কিনবে বাংলাদেশ কোন দেশ থেকে আসবে বাংলাদেশ নৌবাহিনীর বহরে দু সালে চীন থেকে মডিফাইড দুইটি সাবমেরিন যুক্ত করা হয় এই দুইটি সাবমেরিন দিয়ে বর্তমানে সমুদ্রের নজরদারি এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন সাবমেরিনার তৈরির কাজ চলছে আমরা সকলেই জানি বাংলাদেশ নৌবাহিনী ভিশন দুই হাজার ত্রিশের আওতায় আরও কয়েকটি ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন ক্রয় করবে এজন্যই পটুয়াখালীতে চীনের মাধ্যমে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক সাবমেরিন বেইজ যেখানে সাবমেরিন নোঙর এবং মেনটেন্স সম্ভব হবে বাংলাদেশ কয়েকটি ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন ক্রয় করবে পরবর্তী সাবমেরিন কোন দেশ থেকে আসবে সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি তবে অনুমান করা যায় পরবর্তী সাবমেরিন চাইনিজ হবার সম্ভাবনাই বেশি আমরা ইতিমধ্যে চাইনিজ সাবমেরিন ব্যবহার করছি সুতরাং নতুন সাবমেরিন চীনা নির্মিত হলে আলাদা ট্রেনিং ঝামেলা অনেকাংশে কমে যাবে তাছাড়াও বাংলাদেশ চীনা প্রযুক্তিতে অভ্যস্ত আর চীন থেকে ক্রয় করতে চাইলে শর্ত থাকবে না এতটা বর্তমানে চাইনিজ অ্যাটাক সাবমেরিন বিশ্বমানের জার্মানির সাবমেরিন খুবই ভালো মানের তবে জার্মানির সাথে সামরিক সম্পর্ক এতটা জোরদার নয় যার শুরুতেই সম্ভাবনা কম হবার অন্যতম কারণ তাছাড়াও জার্মানি বেশ কিছু অর্ডার নিয়ে রেখেছে এবং করোনা মহামারীর জন্য প্রোডাকশন ধীর গতিতে চলছে রাশিয়ান সাবমেরিনের হয়তো একটা আশা করা হলেও এখন এ ধরনের সম্ভাবনা খুবই কম এর পেছনে অন্যতম কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রাশিয়ার সাথে এমন ডিল করলে মার্কিন নিষেধাজ্ঞার একটা ভয় রয়েছে যার জন্য সহজেও এগুবে না বাংলাদেশ এদিকে জাপান যে ধরনের সাবমেরিন তৈরি করে সেগুলো ক্রয় এবং পরিচালন ব্যয় অনেক বেশি এগুলো আমাদের জন্য অতিরিক্ত কস্টলি হয়ে যায় সুতরাং এখানে সম্ভাবনা বেশ কমে যায় তুরস্ক সাম্প্রতিক সময় তুরস্কের সাথে বাংলাদেশের ভালো একটি সামরিক সম্পর্ক তৈরি হয়েছে তুরস্ক যেকোনো ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশে রপ্তানি করতে ইচ্ছুক বর্তমানে তুরস্কের সাথে যে ধরনের সম্পর্ক বিদ্যমান তাতে এখানে বিপুল সম্ভাবনা রয়েছে সবশেষে আমাদের প্রতিবেশী কখনোই চাইবে না আমরা সামরিক শক্তিতে এগিয়ে যাই আমরা কেনাকাটা শুরু করলে তারা উদ্বিগ্ন হয়ে ওঠে সরকারকে চাপে ফেলে সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা লক্ষ্য করা যায় হতে পারে এজন্য বাংলাদেশ সমরাষ্ট্র অনেকটাই গোপনে ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবারেও এমনটা হতে পারে ভারত টের পাবার আগেই ক্রয় সম্পন্ন হয়ে যাবে